আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল শো। আজকে আমি খুব সহজভাবে চিকেন মোমো তৈরি করেছি। আশা করছি আমার এই মোমো বানানোর রেসিপি দেখে আপনারা খুব সহজেই বাসায় বানাতে পারবেন। এটা খেতে খুবই মজা। চলুন দেখা যাক কীভাবে বাসায় সহজভাবে আমরা এই মোমো বানাতে পারি, সেই রেসিপি দেখাচ্ছি। মোমো বানাচ্ছি, তো আজকে আমি চিকেন দিয়ে চিকেন মোমো তৈরি করছি। এটাকে ডাম্পলিংও বলে, ডিমসামও বলে। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। স্বাদ মতো লবণ নিলাম, একটু তেল নিলাম, এটাকে মাখিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি। ময়দার খামিরটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখন আমি চিকেন মোমোর ভিতরের পুরটা তৈরি করছি। তো আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি 2 কাপ পরিমাণ। এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন দিলাম। সয়া সস দিচ্ছি। হোয়াইট পেপার দিচ্ছি 1 চা চামচ। হোয়াইট ভিনেগার দিলাম। এখন এটার সাথে কাঁচা মরিচ কুচি দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিলাম, পেঁয়াজ রেখেছি ছোট ছোট কিউব করে ওটা দিচ্ছি। এখন এর মধ্যে তেল দিচ্ছি। এখন সবগুলিকে ভালো করে মেশাতে হবে। স্বাদ মতো লবণ দিচ্ছি। মোমোর ভিতরের চিকেন পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। খামিরটা আরেকবার এরকম করে মেখে নিচ্ছি। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে নেব। এটাকে বড় একটা রুটি বানায় কিছু দিয়ে গোল গোল করে কেটে নেওয়া যায়, আবার ছোট ছোট করেও রুটি বানানো যায়। তা আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি, সেটার ভিতরে পুর দিয়ে আমি মোমো তৈরি করে নেব। এত টুকটুক করে লিচি কেটে এগুলিতে আমি এখন একটা একটা করে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একদম পাতলা হতে হবে। একদম পাতলা। এখন এটার ভিতরে আমি পুর দিয়ে নিচ্ছি। শাড়ির কুচির মতো এরকম করে ভাঁজ দিব। এটাকে
মুখটা এরকম করে জোড়া লাগাই দিব। এই যে এটাকে বিভিন্ন শেপে করা যায়। আমি একটা এরকম গোল গোল ভাবেও করেছি, এইভাবেও করেছি। এভাবে আমি প্রতিটা করে নিচ্ছি। আমি আরেকটাও দেখাচ্ছি, আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এভাবে আমি প্রতিটা করে নিচ্ছি। আর একটা ডিজাইনও দেখাচ্ছি গোল করে করে। সবগুলি মোমো বানানো হয়ে গেল, এখন আমি এটাকে স্টিম করব। চিকেন মোমো তৈরি করার জন্য আমি স্টিম পাতিলটা ব্যবহার করছি। এটা তিনটা পাতিল, নিচেটাতে পানি থাকবে আর উপরের দুইটাতে আমি মোমো দিয়ে স্টিম করব। একটাতেও করা যায়, তো আমি অনেকগুলি বানিয়েছি, এর জন্য আমি একবারে দুইটা পাতিল ইউজ করব। কারো এরকম পাতিল না থাকলে তখন এরকম একটা পাতিলের উপরে ছাকনি দিয়ে উপরে ঢাকনা দিয়ে ইউজ করে মোমো তৈরি করা যায়। আমি এখন নিচের পাতিলটাতে পানি দিচ্ছি। আমি পানি গরম করে নিয়েছি, আমি গরম পানিটা দিচ্ছি। এখন এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নাহলে মোমোগুলি লেগে ধরবে। হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে এটার উপর দিলাম। এখন আমি এটার উপরে মোমোগুলি দিয়ে দিচ্ছি। ফাঁক ফাঁক করে দিতে হবে, একটার সাথে যেন আরেকটা না লাগে। এখন এই পাতিলটা তো তেল ব্রাশ করে নিচ্ছি, এটার মধ্যেও আমি দিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10-15 মিনিট এটাকে স্টিম করব। ভিউয়ার্স, হয়ে গেল আমার মোমো বানানো। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন সহজেই পেয়ে যান, তাই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।